অসাধারণ ড্রেস বলে কি বলবো, মটন একটা আলাদাই স্বাদ। একটা মটন নিবি? লাভার্স পয়েন্টে এসে এবার আমরা ম্যাগি খাচ্ছি, তো লাভার্স পয়েন্টে এলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে ম্যাগিটা, ঠিক আছে? এখানে তুমি তো খাচ্ছে, আমি একবার ট্রাই করে দেখেছি, সত্যি অসাধারণ টেস্ট। মানে দার্জিলিং এসে অনেকেই মানে বাঙালি হোটেল খাবার কথা বলেন, বাঙালি হোটেল কোথায় মানে পাওয়া যায়, তার জন্য বেস্ট দার্জিলিংয়ে মহাকাল রেস্টুরেন্ট। তো খাবার এখনো আমাদের আসেনি, তো তার অপেক্ষা করছি, যদিও অর্ডার এখনো আসেনি, কিন্তু আমার থালাটা এখানে চলে এসছে, তো ওদের খাওয়া প্রায় 50% হয়ে গেছে। তো আমি ওদেরকে বলবো যে বাকিদের, আমার সাথে যারা বাকি সাথীরা এসছে, তো আমি প্রথমেই সুব্রত থেকে জিজ্ঞেস করছি কেমন খাবার কোয়ালিটিটা কেমন। মহাকাল রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়েছি, তো এইখানে দেখতেই পাচ্ছ এখন ওদের মানে মহাকাল রেস্টুরেন্টের ওদের মেনুটা। মোটামুটি আমাদের খাবার চলে এসছে, আমাদের চারজনের খাবার চলে এসছে, কিন্তু আমার এখনও খাবার আসেনি, নিয়ে নিয়েছি আমি, অসাধারণ লাগছে, লোভ সামলাতে পারছি না। তো কোয়ান্টিটিও সত্যি খুব ভালো, ঠিক আছে, তিনটে মটন পিস দিয়েছে। ফাইনালি দার্জিলিং ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় পর্ব, আজকের পর্ব আমাদের খাইদাওয়াই পর্ব। দার্জিলিংয়ে কোথায় আমরা কী খেলাম, দার্জিলিংয়ের সেরা বাঙালি খাবারের হোটেল কোনটি, সেখানকার খাবারের কোয়ালিটি কেমন, সমস্ত কিছুই পাবে আজকের এই পর্বে। আমরা বাঙালিরা দার্জিলিং ভ্রমণে গেলে, দার্জিলিং ঘুরতে গেলে আমরা খোঁজ করতে থাকি বাঙালি খাবার কোথায় ভালো পাওয়া যাবে, তো তেমনই একটি হোটেলের খোঁজ আমরা দেব, দার্জিলিংয়ের সেরা বাঙালি খাবার হোটেল। এই হোটেলেই আমরা খেয়েছিলাম, খাবার কোয়ালিটি খুব ভালো। হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেলটির নাম হলো হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। ম্যাল মার্কেট থেকে নামার পথে হাতের ডান দিকে নিচের দিকে এই হোটেলটি পড়ে, আমরা এই হোটেলেই খেয়েছিলাম, বেশ খাবার কোয়ালিটি ভালো। দার্জিলিং এসে অনেকেই মানে বাঙালি হোটেল খাবার কথা বলেন, বাঙালি হোটেল কোথায় মানে পাওয়া যায়, তার জন্য বেস্ট দার্জিলিংয়ে মহাকাল রেস্টুরেন্ট। তো এখানেই আজকে আমাদের ফার্স্ট ডে, লাঞ্চটা সেরে নিব, তো এই হোটেলেই, এখন এই হোটেলের সামনে আছি আমরা, মহাকাল হোটেল, হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। জাস্ট ম্যাল থেকে কিছুটা হেঁটে নিচের দিকে এলেই এই রেস্টুরেন্টটা দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? চলো আমি ভিতরে ঢুকছি, আর কীরকম কী খাবার মেনু আছে পুরোটাই আমি তোমাদের দেখাবো। পড়েছি, তো এখানে আমরা সবাই আছি, মানে যারা আমাদের এসেছি এই টুরটা, দেবু, ঠিক আছে, তুই দেখা একটু, তুই সাধন একটু আছে, ঠিক আছে। তো খাবার এখনো আমাদের আসেনি, তো তার অপেক্ষা করছি, চলে আসবে হয়তো কিছুক্ষণ পর। তো এই দেখো পুরো ব্লগটা দেখবে, এই আমাদের তুই সাধন আসছে যে আমার এই ব্লগ করা দেখে কি করছি এটা, ঠিক আছে, ইরিটেটিং ফিল করছে ব্যাপারটাকে, যাই হোক এগুলো আমি আনকাট করতে হবে, হচ্ছে আপনি এডিটে সবাই, ঠিক আছে। মহাকাল রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়েছি, তো এইখানে দেখতেই পাচ্ছ এখন ওদের মানে মহাকাল রেস্টুরেন্টের ওদের মেনুটা, তো আমি সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি কোনো দিন কেউ আসতে চাও অবশ্যই মহাকাল রেস্টুরেন্টের এই মেনু কার্ডটা দেখে আসতে পারো, এখানে তাদের সমস্ত খাবার মেনু প্রাইস রয়েছে, ঠিক আছে। তো দেখাচ্ছি মোটামুটি, আমি ছবি বা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো, তোমরা দেখে নিতে পারো, পরে ভিডিও চেক করলে বুঝতে পারবে। মোটামুটি আমাদের খাবার চলে এসছে, আমাদের চারজনের খাবার চলে এসছে, কিন্তু আমার এখনও খাবার আসেনি, ঠিক আছে। ওরা অর্ডার করেছিল মটন থালি, ঠিক আছে, আর একজন চিকেন থালি, আর আমি করেছি মটন বিরিয়ানি, আমারটা এখনও আসেনি, আমারটা একটু লেট হবে অর্ডারটা ডেলিভারি দিতে, ওদেরটা চলে এসছে, ওটাই শুরু করে দিয়েছে। সত্যি এখানকার মহাকাল রেস্টুরেন্টের খাবারগুলো একটি অসাধারণ, মানে বলা যেতে পারে দার্জিলিংয়ে বাঙালি খাবার কথা যদি বলি তাহলে অসাধারণ। অবশ্যই যদি দার্জিলিংয়ে কেউ মানে ভালো বাঙালি খাবার হোটেলে খোঁজ করো, তাহলে অবশ্যই মহাকাল রেস্টুরেন্ট, খুব মানে অনেকটা চিপে বলা যেতে পারে, দারুণ কোয়ালিটি খাবার। আসুক আমারটা আসুক, দেখা যাক, যদিও অর্ডার এখনও আসেনি, কিন্তু আমার থালাটা এখানে চলে এসছে, তো ওদের খাওয়া প্রায় 50% হয়ে গেছে। তো আমি ওদেরকে বলবো যে বাকিদের, আমার সাথে যারা বাকি সাথীরা এসছে, তো আমি প্রথমেই সুব্রত থেকে জিজ্ঞেস করছি কেমন খাবার কোয়ালিটিটা কেমন। কোয়ালিটি ঠিক আছে, হ্যাঁ
আচ্ছা, আর আমার অলরেডি মটন বিরিয়ানি চলে এসছে এই মুহূর্তে, ঠিক আছে? আমার মোটামুটি এবার আমারটা আমি শুরু করব, ঠিক আছে? দেখো সত্যি মানে দেখে আর মানে মুখ মানে ইয়ে চড়ছে না, মানে মানে একদম মানে কি বলবো, মানে কখন খাবো খাবো লোভ সামলাতে পারছি না কি বলতে পারো। তো আমার প্লেটটা খালি আছে, এখন আমি আমার প্লেটে সব এক এক করে নেব। তো এই মুহূর্তে নিয়েছি, ঠিক আছে, প্লেটে নিয়ে নিয়েছি আমি, অসাধারণ লাগছে, লোভ সামলাতে পারছি না। তো কোয়ান্টিটিও সত্যি খুব ভালো, ঠিক আছে, তিনটে মাটন পিস দিয়েছে, ঠিক আছে, এবং একটা এগ দিয়েছে, সত্যি অসাধারণ বলতে পারি। তো লোভ সামলাতে পারছি না, খাওয়াটা সেরে নিই, মানে দারুণ একটা ব্যাপার, জমি এখন মানে লাঞ্চটা সেরে নেব। লাভার্স পয়েন্টে এসে এবার আমরা ম্যাগি খাচ্ছি। তো লাভার্স পয়েন্টে এলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে ম্যাগিটা, ঠিক আছে? এখানে তুমি তো খাচ্ছি, আমি একবার ট্রাই করে দেখেছি, সত্যি অসাধারণ টেস্ট। মানে দার্জিলিংয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি, যেটা মানে এই ট্রাভেলিংয়ের সাথে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে উন্মাদনাটাকে, ঠিক আছে? এটা অসাধারণ ভিউ এখানে লাভার্স পয়েন্টে পাচ্ছি, তার সঙ্গে এখানে বসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি জাস্ট দেখেছি আমি, একটু খাইয়ে খেয়ে দেখাচ্ছি আসলে কতটা সুন্দর টেস্ট। সত্যি এটা মানে একটা কী বলবো, মানে অসাধারণ। এর ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এমনটা গরম গরম ম্যাগি। হ্যাঁ যাচ্ছি, ওই তো ডাকছে ওই দিকে, ওরাও ডাকছ, যাচ্ছে দেখাচ্ছি, পুরো আমাদের সঙ্গে লেগে থাকো, কোথায় এসে কী ট্রাই করবে দার্জিলিং এসে, কোনটা বেস্ট, কোনটা এছাড়া সঙ্গে কী ভিউ পয়েন্ট, কোনটা কোথাকার ফেমাস, সেটাও জানতে হলে অবশ্যই পুরো ব্লগটার সঙ্গে থেকো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এরকম মজাদার ভিডিও আরও পাবে, ঠিক আছে? লাভার্স পয়েন্টে এসে যদি তুমি ম্যাগি না খাও তবে তুমি অনেকটা মিস করবে। এই যে ম্যাগি লাভার্স পয়েন্টের, হ্যাঁ আমাকে দেখা, সব থেকে ভালো খাবার এটা, খাচ্ছি পড়ে গেল, দুর্দান্ত ইয়ামি খেতে, টেস্টি। সুব্রত কোথায়? এই যে ও খাবার নিয়ে অলরেডি চলে গিয়েছে। তো আমাদের আছে, দেখি একটু হালকা করে টেস্ট করে দেখি, আমি তো নিয়ে ভালো করে